কি ব্যাপার, কি হলো? মাসি, তোমার সঙ্গে কি দেখা করতে চায়? আমি নেব ওই সন্তানকে। হ্যাঁ ডাক্তারবাবু, আপনি তো জানেন একদিন পর্যন্ত হাজার হাজার সন্তানকে ওদের মায়ের কোলে তুলে দিয়েছি। আমার বিয়ে 7 দিনের মধ্যে আমার স্বামী মারা যান, তাই আমি মা হতে পারিনি। আমাকে মা হওয়ার সুযোগ দিন ডাক্তারবাবু। আমি মা হতে চাই ডাক্তারবাবু, আমি মা হতে চাই। ইনি হলেন সম্রাটের মা। মাসি, আপনি? হ্যাঁ, আপনার সঙ্গে আমার কিছু কথা ছিল। তুমি এনাকে চেনো মাসি? চিনি মানে না, তুই যা, আপনি আসুন। আমাকে কথা দাও। কি কথা? আর সুব্রতর মাই যে সম্রাটের মা, এই কথা সম্রাট যেন কোনোদিন না জানতে পারে। ঠিক আছে, সম্রাট কোনোদিনও জানবে না। তুমি কিন্তু আমাকে কথা দিলে। আপনি নিশ্চিন্তে যেতে পারেন, সম্রাট কোনোদিনই জানবে না। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। দাদু, তুমি কখন এলে? এসেছে কিছুক্ষণ আগে, গ্রামটা দেখতে বেরিয়েছিল, ফিরে এসে বলছে গ্রামটা ভালো না। আরে তুই যে বললি তোর নাকি প্রমোশন হয়েছে। প্রমোশন নয়, কি বলছো দাদু? এই গ্রামে কত অশান্তি জানো? এই গ্রামে একজন লোক থাকে সম্রাট, তাকে কেউ সাহায্য করতে পারছে না, এই কমিশনার নিজে ডেকে আমাকে এই কাজে। ও হ্যাঁ, সম্রাট বলতে মনে পড়ে গেল, সম্রাট এসেছিল তোর খোঁজে। আমার খোঁজে? কেন? ও বলে গেছে থানায় গিয়ে ও হাজিরা দিতে পারবে না, তোর প্রয়োজন হলে তুই যেন হাজিরা খাতা নিয়ে ওর কাছে যাস। আরে ওরা হলো গুন্ডা প্রকৃতির লোক, আমাদের মতো ভদ্রলোক কি? যত দরকার হয়ে চাকরিটা তুই ছেড়ে দি, কোনদিন গুন্ডাটা তোকে। তুমি কি পাগল হয়ে গেছো দাদু? ওই সম্রাটের ভয় আমি এখান থেকে পালিয়ে যাবো? ওকে আমি একটা ছোট্ট সুযোগ দিচ্ছিলাম নিজেকে শুধরে দেওয়ার জন্যে, তাতেও যদি না হয় তারপর আমি যা করার তাই করব। কি করবে তুমি? সব বাবারা যা করে তাই করব, একটি ভালো পাত্র দেখে মেয়ে বিয়ে দেবো।
ভালো পাত্র, ভালো পাত্র পেতে গেলে টাকা লাগে, বুঝলে? টাকা টাকা। তাই বলে তুমি আজ রাত্রি মানালাল দলবল নিয়ে আসবে রাত 12টার সময়, চুমকিকে নিয়ে যেতে। চুমকিকে আজ রাত্রি ও বিয়ে করবে। বলছো তুমি? না না না, এ অসম্ভব, এ হতে পারে না। দেখো না, মানালাল কি দিয়েছে। টাকার জন্য তুমি, আমি এখনই গিয়ে সম্রাটকে সব বলে দেবো। তাতে কোনো লাভ হবে না, পানালাল শিপত মেরে রেখেছে। থানায় সে আগেই জানিয়ে দিয়েছে। উঠলি যে? আমি একটু আসছি। কোথায় যাচ্ছিস? চুমকির কাছে। এত রাত্রে? হ্যাঁ, ও আজ আমার কিছু একটা বলতে এসেছিল, কিন্তু তুমি শো, আমি আসছি। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।